পোকোর স্মার্টফোন মানেই রিব্র্যান্ডেড স্মার্টফোন, রিব্র্যান্ডেড স্মার্টফোন মানেই পোকো, আর পোকো মানেই রিব্র্যান্ডেড স্মার্টফোন। আপনারা দেখে থাকবেন পোকো যে স্মার্টফোনগুলো লঞ্চ করে সেগুলো অন্য কোনো দেশে অন্য কোনো না কোনো নামে অলরেডি লঞ্চ হয়ে গেছে, শাওমি বা রেডমি বা এমআইয়ের পক্ষ থেকে। হ্যালো বন্ধুরা, আমি সুমন, আর আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো পোকো আনছে একটা গেমিং স্মার্টফোন এবং অত্যন্ত কম দামে বাজেটের মধ্যে। পোকো এফ থ্রি যেটি প্রথমে আসছে, তবে তারপরে এই স্মার্টফোনটি লঞ্চ হবে এবং এর থেকে একটু কম দামে লঞ্চ হবে, যেখানে থাকবে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, যেখানে থাকবে দারুণ ক্যামেরা, দারুণ গেমিং পারফরমেন্সওয়ালা প্রসেসর, দারুণ ব্যাটারি, কিন্তু বাজেটের মধ্যে। অবভিয়াসলি আমি কথা বলছি পোকো এক্স থ্রি জিটি সম্পর্কে। তো আজ আমি বলবো আপনাদের পোকো এক্স থ্রি জিটি কবে লঞ্চ হবে দুই বাংলায়, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে, কত দামে লঞ্চ হতে পারে এবং এর কনফার্ম স্পেসিফিকেশন। পোকো আনছে তাদের পোকো এক্স থ্রি জিটি, তবে তার আগে পোকো এফ থ্রি জিটি আসবে, আর এই স্মার্টফোনটির আনবক্সিংও আমার চ্যানেলে চলে আসবে, তারপর পোকো এক্স থ্রি জিটি। এই যে পোকো এক্স থ্রি জিটি, এটাও কিন্তু রিব্র্যান্ডেড স্মার্টফোন, কার রেডমি নোট 10 প্রো 5G, যেটা এখানে লঞ্চ হয়নি কিন্তু বাইরের দেশে লঞ্চ হয়ে গেছে এবং আপনি বলতে পারেন বেশ সস্তায়। তবে এই যে রেডমি নোট 10 প্রো 5G রিব্র্যান্ডেড স্মার্টফোন পোকো এক্স থ্রি জিটি, এটা কবে লঞ্চ হবে? দেখুন, মনে করা হচ্ছে অগস্ট মাসে বা এই মাসের শেষে চলে আসবে পোকো এক্স থ্রি জিটি। তবে আমার মনে হয় এই মাসের শেষে আসা একদমই সম্ভব না, কারণ পোকো এফ থ্রি জিটি আসছে, তবে অগস্ট মাসের শেষে অবশ্যই আসা উচিত, এবং তারপর আমাদের ভালোবাসার প্রিয় বাংলাদেশেও চলে যাবে এই স্মার্টফোনটি। তো পোকো এক্স থ্রি জিটি, এটি যদি আপনি ভালো করে দেখেন, হুবহু রেডমি নোট 10 প্রো 5G একদম কপি ক্যাট। তবে এই স্মার্টফোনটি আসছে আমি কেন বললাম, কারণ বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এটি লিস্টেড, যেমন NVTC বা BIS সার্টিফিকেশন সাইটে। পোকো এক্স থ্রি জিটির যদি আপনি ডিজাইন বলেন ওই রেডমি নোট 10 প্রো 5G মতন, শুধু এখানে ব্যাক প্যানেলে আপনারা পাবেন পলি কার্বোনেট, ফ্রেম পাবেন পলি কার্বোনেট, আর IP53 সার্টিফাইড, মানে এখানে যে ওয়াটার বা ডাস্ট এটা প্রোটেক্ট করবে কিছুটা। এবং এই স্মার্টফোনটি বেশ পাতলা, সঙ্গে ট্রিপল ক্যামেরা, পোকোর লোগো থাকছে ভাই। সামনে আমরা একটা পাঞ্চ হোল ডিসপ্লে পাচ্ছি, কিন্তু 6.6 ইঞ্চেসের, কোনো অ্যামোলেড ডিসপ্লে না, তবে এখানে থাকছে হাই রিফ্রেশ রেট 120Hz একটা ডিসপ্লে, এবং এর সাথে HDR10 সাপোর্ট পাচ্ছি, এবং এখানটায় আমরা ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট পাচ্ছি। তবে ভালো লেগেছে কর্নিং যে ভিক্টাস, এর সাপোর্ট বা এর প্রোটেকশন আমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছি, যেটা একটা অসাধারণ ব্যাপার, এবং এর বেজেলসগুলোও বেশ কম। তবে এর ভ্যারিয়েন্ট নিয়ে যদি কথা বলতে হয়, তার আগে বলবো একটু আমাদের নিরাশ করেছে পোকো এবার। পোকো এক্স থ্রি জিটিতে কোনো মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে না, না থাকবে কোনো 3.5mm জ্যাক। আমি জানি না এগুলো কি গেমিং ফোনের এক একটা ইউনিক ফিচার্স। বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলটিকে আরও সুন্দরভাবে ফিচার করেন, তার জন্য সাবস্ক্রাইব করুন এবং আশা করি নোটিফিকেশান বেলকে পুশ করেছেন। তবে আপনি একটা লাইক করলে এই ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যাবে, তারা উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনাদের ভালো লাগবে, আপনার সুমন ভাইয়ের ভিডিও প্রত্যেকে দেখছে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তবে পোকো এক্স থ্রি জিটি কিন্তু আসছে বেশ কটি ভ্যারিয়েন্টে, 6GB 128GB, 8GB 128GB এবং 256GB, সঙ্গে থাকছে এখানটায় LPDDR4X র্যাম টাইপ, UFS 3.1 স্টোরেজ টাইপ। তাহলে এর পারফরমেন্স ভালো হবে, তাই তো? এবার তো পারফরমেন্স, মানে প্রসেসর থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি একটি 1100 চিপসেট, এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 1100 প্রসেসরটি একটি 6NM টেকনোলজিতে তৈরি, যেটি 2.6GHz ক্লক। অবশ্যই এটি 5G, ডুয়াল 5G সাপোর্ট করে, sub-6 ব্যান্ডকে সাপোর্ট করে, অসাধারণ। কিন্তু কটি ব্যান্ড আনবে এটা আমাদের দেখতে হবে। এবং এই স্মার্টফোনটিতে আমরা ক্যামেরা পাচ্ছি 64MP প্রাইমারি সেন্সার, 8MP আল্ট্রা ওয়াইড, আর 2MP একটি ম্যাক্রো সেন্সার, আর সামনে 16MP সেলফি ক্যামেরা। তো 2MP বাদ দিন, ব্যাস এই দুটো ক্যামেরাই পাচ্ছেন, আর 4K ভিডিও রেকর্ডিং, EIS এবং সব অপশনসগুলো ক্যামেরায় আপনারা পেয়ে যাবেন। থাকছে 5000mAh ব্যাটারি, আর তার সঙ্গে 65W ফাস্ট চার্জার। তবে ইন্ডিয়াতে আমরা জানি না আসবে কি না 33W ফাস্ট চার্জার দিতে পারে,
ডুয়াল স্পিকার থাকছে এবং এইখানটায় আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি অ্যান্ড্রয়েড 11 এবং মিউআই 12.5 তার উপর পোকোর লঞ্চার থাকবে। তো এই হলো মূল আমাদের স্মার্টফোন পোকো X3 GT, যেটি গেমিংয়ের রাজা বলতে পারেন বা বাজেটের মধ্যে একটা অসাধারণ গেমিং স্মার্টফোন হবে পোকোর পক্ষ থেকে। কত দাম হতে পারে দেখুন, ইন্ডিয়াতে মনে করা হচ্ছে নিয়ার অ্যাবাউট 20,000, আর বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে এটি যেতে যেতে প্রায় 26,000 থেকে 27,000। তো আমি বলবো একটা ভালো ফোন হতে পারে গেমিংয়ের জন্য একটা বাজেটের মধ্যে। আপনারা কি বলেন? আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।